কি প্রিয় শালিকা, একদম অধীর অপেক্ষা। ওয়ালাইকুম আসসালাম। তো কি আমাকে ছেড়ে সব ছেড়ে ফেললা? মানে ইয়ার কি বিয়ে? ও গুড, এই না হলো আমার শালিকা। তাহলে আমরা কোথায় যাবো? চলুন ভাবে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কয়টা? ওকে চলো। আপনি তো আমার যে সমস্যাটা জানেনই, এখন একমাত্র আপনি পারেন আমাদেরকে হেল্প করতে। আমি কিভাবে বাঁচাবো? আপনি দুই পরিবারের মধ্যে সেতু বন্ধন হয়ে কাজ করবেন, মুনিয়ার বাসায় ম্যানেজ করবেন। ওর বোনের বিয়ের ব্যাপারটার জন্য ওর বাবা প্রেম বিষয়টা এখন সহ্যই করতে পারে না, কিন্তু যদি অন্য কোনোভাবে তার কাছে উপস্থাপন করা যায়, যেমন ধরেন আমি আর মুনিয়া কেউ কাউকে চিনি না, কিন্তু আপনি আমাকে চিনেন ভালো পাত্র হিসেবে, তাই আপনি যদি আমার ব্যাপারটা ওদের বাসায় উপস্থাপন করেন তাহলে কিন্তু হতে পারে। তাহলে সাপও মরলো না আর লাঠিও ভাঙলো না। এখানে সাপ আর লাঠি কি? আমি তো কিছু বুঝতে পারছি না ভাইয়া। আমি কিন্তু ড্যাম সিরিয়াস। আমি কি তোমার সাথে ফান করছি? না, আমি তা বলিনি, আমি জাস্ট আমার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করলাম। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো বুঝবেনই। কিন্তু ভাই, শুধু বুঝলে তো আর চলবে না, আমাদের দুজনের এখন আপনার হেল্পটা খুবই প্রয়োজন। দেখো, মুনিয়াদের ফ্যামিলিতে চৈতিকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, এখনো পর্যন্ত ওই ধকলটা তারা সামলে উঠতে পারেনি। আর এর মধ্যে যদি আমি আবার তোমাদের বিয়ের কথা বলি, কোনোভাবেই সে তারা অ্যাকসেপ্ট করবে না। ইনফ্যাক্ট আমি দুদিন আগে কিন্তু তোমাদের কথা বলেছি, কিন্তু এখন এই অবস্থায় যদি হিরের টুকরো ছেলেও আসে, ওরা কোনোভাবে রাজি হবে না। দুই দিন আগে? কিন্তু আমি তো গতকাল আমার আর হেলালের কথাটা বললাম দুলা ভাই। না, তোমাদের কথা বলি নাই, মানে আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলেছি। কিন্তু তোমার বাবার যে রিয়াকশন, তাতে মনে হয় না আগামী 3-4 বছরের মধ্যে ওনারা তোমার বিয়ের ব্যাপারে ভাবছে। এর মধ্যে যদি বিল ক্লিনটনের ভাগ্নেকেও তোমার জন্য পাত্র হিসেবে পাঠায়, ওনার রাজি হবে না। সো প্রিয় শালিকা, তোমাকে আরও অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে তো আমাদের কোর্ট ম্যারেজ ছাড়া কোনো উপায় নেই। সেটা তোমাদের বিষয় না, আমার যা বলার আমি তোমাদেরকে দুজনকে বললাম। মানে যে ঘটনাটা এর মধ্যে ঘটলো, এর মধ্যে যদি তোমরা যদি আবার এরকম কোনো ডিসিশন নাও, জানি না তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে। আমার ধারণা মুনিয়ার বাবা নির্ঘাত আবার স্ট্রোক করবে। দুলা ভাই, আমি তো বলেছি আমি এসব লুকোচুরিতে যাব না, আপনার পক্ষে কি কিছু করা সম্ভবই না? দেখি, আমার প্রিয় শালিকে যেহেতু এত রিকোয়েস্ট করে বললো, আরেকবার বলে দেখব। আমি কি আপনাকে চিনি? তা তো আমি জানি না, কিন্তু আমি তোমাকে চিনি না। চেনেন না, তাহলে নাম জানলেন কিভাবে? কারণ তোমার নামটা আমি কারোর কাছ থেকে জেনে এসেছি। ও, আমি নেহা, ইন্টেরিয়র ডিজাইনার। ও আচ্ছা আচ্ছা। চৈতি, তুমি এখানে কার সঙ্গে এসেছো? তা তো জানি না।
আমি শুনেছি তুমি এখানে তোমার হাজবেন্ডের সঙ্গে এসেছো। আমিও শুনেছি, কিন্তু মা বলেছে শোনা কথায় কান দিতে নেই। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি নিশ্চয়ই এখানে একা শুনি। আমি একাই এসেছি। কোথা থেকে এসেছো? বাসা থেকে। পালিয়ে? পালিয়ে আসবো কেন? আপনি আমাকে চোর বললেন। আমি কখন তোমাকে চোর বললাম? চোরই তো বললেন। ভেবেছেন কি আমি কিছু বুঝি না? পালিয়ে তো চোররাই আসে। আহা, আজ পর্যন্ত কেউ আমাকে চোর বলেনি। তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি ঠিকই বুঝছি। আই আই, কাচ্ছো কেন? পাগল নাকি? এইভাবে বলার কোনো দরকার ছিল? আমি কিভাবে বলেছি? এই যে চোর, আশ্চর্য, সে যেন আগের কথা মনে করতে পারে, আমি তো সেই কারণে এসব বলেছি। আমার না ভুল হয়েছে, আপনাদের রিকোয়েস্টে কারো হেল্প করাটাই আমার ভুল হয়েছে। আমি আজকে থেকে, এখন থেকে কারো আগে পিছে কোথাও নেই। কি হলো এটা? তোর চলো না, দেখ। এ নেহা, মানে শোনেন না, তোমার দুলাভাইটা কিন্তু ভেজা বিড়ালের রোল প্লে করতেছে। আই ফালতু কথা একদম বলবা না। দুলাভাই যতটুকু যা পারবে সেটা সে বলেছে, আর দুলাভাই তো মিথ্যা কিছু বলেনি। আমার ফ্যামিলি এখন আমাকে নিয়ে আসলেও ভাবছে না। কিন্তু তার আচরণটা দেখলে না, দুই পয়সার চাকরি করে কি ভাব? ওইরকম দুই চারটা চাকরি আমরা পকেটে রাখি। তুমি কিন্তু সেই থেকে বলে যাচ্ছ তুমি আসলে দুলাভাইকে না পছন্দ করো না। সে আমাকে পছন্দ করেছে? তুমি প্রথম দিন যে সুন্দর আচরণ করেছো, সেকেন্ড দেখাতে যে সে তোমাকে পছন্দ করবে এটা তো তুমি আশা করো না, ঠিক না? তারপরেও যে সে আমাদের হেল্প করবে বলেছে আমি এতেই খুশি। ঠিক আছে, দেখো সে কি হেল্প করে। কিন্তু আমার ধারণা সে এগুলা বলছে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখার জন্য। আচ্ছা, আমাদের হাতে কি সেকেন্ড কোনো অপশন নেই? অপশন তো অনেক আছে, কিন্তু তুমি সেটা অ্যাপ্লাই করবে কিনা সেটাই কথা। আই আমি কিন্তু ফ্যামিলির ডিসিশনের বাইরে যাব না, তুমি এটা খুব ভালো করে জানো। আচ্ছা ধরো, যদি তোমার ফ্যামিলি 3 বছর পর তোমার বিয়ে অন্য কোথাও ঠিক করে, তাহলে কি তুমি তাদের অবাধ্য হয়ে আমাকে ছেড়ে দেবে? তোমার সমস্যা কি জানো? তুমি একটু ফার্দার অ্যাডভান্স। তুমি যদি কন্টিনিউ গান করতে তাহলে বেশ ভালো করতে। ধুর, এখন আর গলাই ওঠে না, একদম দম পাই না। এই অভিযোগ কিন্তু সবার, এর ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে। আমি? ওয়াই মি? আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন না, আমি কি তোমাকে একটি বারের জন্য গান করা থেকে বারণ করেছি? বারণ করেননি, কিন্তু উৎসাহ তো দেননি। মানুষ যদি উৎসাহ না পায় তাহলে কিছু করতে পারে? তা অবশ্য ঠিক। যেমন আপনার সাঁতার শেখার বিষয়টা, আপনি যদি সাঁতারটা জানা থাকতো তাহলে পানি দেখে ভয় পেতে হতো না। কে শেখাবে আমাকে? আপনি বরং এক কাজ করুন, আমাদের ক্লাবে চলে আসুন, আপনার অ্যাডমিশনের সব দায়িত্ব আমার। উফ, আপনি না থাকলে কি যে হতো? আচ্ছা, আপনি আবার আপত্তি করবেন না তো? জাফর সাহেব, আপনি এক কাজ করুন না, আমাদের ক্লাবে ভর্তি হয়ে যান, এক্সারসাইজটা কিন্তু খুবই জরুরি। কে লিনা, আমি কিছু বললাম না? আমরা সবার জায়গায় সবাই চাই।